আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নৃশংস ঘটনার পর এক মাসেরও বেশি সময় অতিবাহিত। এই নারকীয় ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত কাউকেই এখনও চিহ্নিত করা সঠিকভাবে সম্ভব হয়নি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গোটা ঘটনা তদন্ত করছে। জুনিয়র চিকিৎসকরা লাগাতার আন্দোলন জারি রেখেছেন গোটা রাজ্য জুড়ে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা তারাও পর্যায়ক্রমে আন্দোলন জারি রেখেছেন, কিন্তু মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছেন। চালু করা হয়েছে অভয়া ক্লিনিক। জাস্টিস চেয়ে যেমন আন্দোলন চলছে, তার পাশাপাশি অভয়া ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। মেডিকেল কলেজ ক্যাম্পাসে সেখানে অভয়া ক্লিনিক চালু করা হয়েছে। বিভিন্ন বিভাগের জুনিয়র চিকিৎসকরা পরিষেবা পৌঁছে দিচ্ছেন, ঔষধপত্র পৌঁছে দিচ্ছেন মানুষজনের হাতে। তার পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে জনমত তৈরি করছেন তারা। আন্দোলন জারি রেখেই পরিষেবা চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। যতদিন না পর্যন্ত তিলোত্তমার এই নারকীয় হত্যাকাণ্ডের বিচার হচ্ছে, ততদিন পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবাও পৌঁছে দেবেন। অভয়া ক্লিনিকের মাধ্যম দিয়ে শহরে যেমন স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে, তার পাশাপাশি প্রত্যন্ত গ্রামীণ এলাকাতেও অভয়া ক্লিনিক খুলে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে স্বাস্থ্য পরিষেবা সহ ঔষধ। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোর পরিষেবা বন্ধ রয়েছে, কিন্তু জরুরি বিভাগের পরিষেবা চালু রেখেছিলেন জুনিয়র চিকিৎসকরা আন্দোলনের প্রথম দিন থেকেই। তার পাশাপাশি অভয়া ক্লিনিকের মাধ্যম দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে স্বাস্থ্য পরিষেবা। দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষজন আসছেন, তারা যাতে চিকিৎসা পরিষেবা পান, তার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। বিভিন্ন সময় সিনিয়র চিকিৎসকরাও তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন। বর্ধমান মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের পড়ুয়ারা জুনিয়র চিকিৎসকরা তারা অভয়া ক্লিনিকের মাধ্যম দিয়ে আরজিকরের ঘটনার প্রতিবাদ যেমন জানাচ্ছেন, পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে আগত রোগীদের কাছে। স্বাস্থ্য পরিষেবা চালু রেখেই আন্দোলনের ঝাঁজ ক্রমশ বাড়াচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। পুজো যেমনই হোক, বাড়ি কিংবা বারোয়ারি, পুজোর শাড়ি মানে পাল বস্ত্রালয়। ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজোর রেডিমেড পোশাক মানে সুরেকাল্লা স্টোর। শাড়ি মানে পাল বস্ত্রালয়, আমাদের রেডিমেড বিভাগ সুরেকাল্লা স্টোর। আমাদের ঠিকানা সুরেকাল্লা, নন্দী রোড, পূর্ব বর্ধমান,